ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن كان طائفة منكم آمنوا بالذي أرسلت به وطائفة لم يؤمنوا فاصبروا حتى يحكم الله بيننا وهو خير الحاكمين وقال الملأ الذين استكبروا من قومه لنخرجنك يا شعيب والذين آمنوا معك من قريتنا أو لتعودن في ملتنا قال أولو كنا كارهين قد استوينا على الله كذبا إن عدنا في ملتكم بعد إذ نجانا الله منها وما يكون لنا أن نعود فيها إلا أن يشاء الله ربنا وسع ربنا كل شيء علما على الله توكلنا ربنا افتح بيننا وبين قومنا بالحق وأنت خير الفاتحين وقال الملأ الذين كفروا من قومه لئن اتبعتم شعيبا إنكم إذا لخاسرون فأخذتهم الرجفة فأصبحوا في دارهم جاثمين الذين كذبوا شعيبا كأن لم يغنوا فيها الذين كذبوا شعيبا كانوا هم الخاسرين فتولى عنهم وقال يا قوم لقد أبلغتكم رسالات ربي ونصحت لكم فكيف آسى على قوم كافرين صدق الله مولانا العظيم সূরা আরাফের 87 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। তেলাওয়াতকৃত আয়াতগুলোর আগের আয়াতেও সাইয়েদিনা হযরত শুআইব আলা নবীনা ওয়া আলাইহি সালাতু ওয়াস সালাম সম্পর্কে আলোচনা, আজকের আয়াতেও তার এবং যারা তার দাওয়াত অমান্য করেছে তাদের পরিণতি কি হয়েছে এ সম্পর্কে আলোচনা। সাইয়েদেনা হযরত শুআইব আলা নবীনা ওয়া আলাইহি সালাতু ওয়াস সালাম খলিল খোদা হযরত ইব্রাহিম আলা নবীনা ওয়া আলাইহি সালাতু ওয়াস সালামের নাতি এবং সাইয়েদেনা হযরত মূসা আলা নবীনা ওয়া আলাইহি সালাতু ওয়াস সালামের শ্বশুর ছিলেন। হযরত মূসা আলাইহি সালাম ফেরাউনের দেশ থেকে বেরিয়ে এসে হযরত শুআইব আলাইহিস সালামের কাছে আশ্রয় গ্রহণ করলেন, দীর্ঘ 10 বছর ওনার সংসদে থাকলেন। ওনার মেয়ে মূসা আলাইহিস সালামের কাছে বিয়ে দেয়া হলো, মেয়ের নাম ছিল সাফুরা। এই মেয়েকে নিয়ে শুআইব আলাইহিস সালাম থেকে বিদায় নিয়ে রওনা করলেন, নিজের দেশে আসবেন মিশরে। বিদায়ের সময় শুআইব আলাইহিস সালাম তখন চোখে দেখতেন না, বার্ধক্যের কারণে চোখের জ্যোতি চলে গিয়েছিল।
বললেন যে আমার ঘরের কোণে কিছু লাঠি রাখা আছে, ওইখান থেকে একটি লাঠি নিয়ে আসুন। জামাইকে বললেন, জামাইকে হযরত মূসা আলা নাবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম, মানে একটি লাঠি আপনাকে হাদিয়া দিব। তো মূসা আলাইহিস সালাম একটি লাঠি এনে ওনার হাতে দিলেন, যে লাঠি আনছি, চোখে তো দেখেন না, হাতে ধরে বললেন যে না এটা নয়, আরেকটি আনুন। আরেকটি আনলেন, হাতে ধরে বললেন এটা নয়, আরেকটি আনুন। আরেকটি আনলেন, হাতে ধরে বললেন হ্যাঁ এটা, এটা আপনাকে হাদিয়া দিলাম, এই লাঠি নিয়ে যাবেন। আল্লাহ, পয়গাম্বরের জাহিরি চোখের জুতি তো ছিল না, কিন্তু বাতিনি চোখের জুতি তো ছিল, এটা কোন লাঠি। সাইয়েদেনা হযরত আদম আলা নাবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বেহেশত থেকে বেরিয়ে আসেন, তো স্মৃতিস্বরূপ বেহেশত থেকে কিছু বস্তু সাথে নিয়ে আসেন। একটি ছিল লাঠি, একটি ছিল পাথর, একটি ছিল চুলা। তিনটি বস্তু নিয়ে বেরিয়ে আসলেন। পয়গম্বরের হাত বহাত ওই বেহেশতি লাঠি হযরত শুআয়ব আলাইহিস সালাম পর্যন্ত পৌঁছেন। তো হযরত শুআয়ব তো বলেন যে আমার পরে আমার এই জামাই মূসা পয়গম্বর হবেন, তাই এই লাঠি তার হাতেই থাকা দরকার। তাই মূসা আলাইহিস সালাম লাঠি হাতে দেওয়ার পরে বুঝলেন এটা আদম আলাইহিস সালামের আনা লাঠি নয়, ওইটা বেহেশতি লাঠি, তার আনোয়ার ও বারাকাত ভিন্ন, তার বৈশিষ্ট্য ভিন্ন। তো পয়গম্বরের অন্তরে চক্ষু তো খোলা, বলতেছেন এটা ওই লাঠি নয়, আরেকটি আনো। এরপর যখন ওই লাঠি আনা হলো, যেটা বেহেশতি লাঠি আদম আলাইহিস সালামের আনিত লাঠি, বলেন হ্যাঁ এটা আপনাকে দিয়ে দিলাম। পয়গম্বরের সনদ আর সার্টিফিকেট তো এখানে পেয়ে গেছেন, পয়গম্বরের তাবারুক লাঠি পেয়ে গেলেন। 10 বছর সংসদের বছর। আল্লাহ, এই জন্য কোন বুজুর্গ বলেন যে দমে আদত নাসি মে সুবহ দম হ্যায় এসি সে রে শাহে মানা মে নম হ্যায় আগর কুই শোয়াই ভায়ে মুয়াসার সবানি সে গলি নি দো কদম হ্যায় সবানি সে গলি নি দো কদম হ্যায়। যারা আরেফ আল্লাহকে চিনি, আল্লাহ পাকের বিশেষ বন্দা, মনোনীত বন্দা, পছন্দনীয় বন্দা, এদের এক একটি দৃষ্টি, এক একটি বাণী, এক একটি ফুঁক, এইটা আমাদের অন্তরের বাতির তেলের কাজ করে। তেল এখন না বাতি জ্বলে কারেন্টে, আগের যুগে জ্বলতো তেলে, তেল দিলে বাতি জ্বলে, তেল না দিলে নিভে যায়। আমরা ছোটবেলায় হারিকেন চেরাক ব্যবহার করি, ভিতরে তেল দিতে হইত, তেল যখন শুকিয়ে যায় তো নিভে যায়। ঠিক তেমনি ভাবে কোন আরেফ যে আল্লাহকে চিনে, তার সুদৃষ্টি, তার দুইটি উপদেশ, তার সংসদ, এটা হলো ঈমানের বাতির তেল স্বরূপ। যেমন মূসা আলাইহিস সালাম এরকম একজন আরেফ শুআয়ব আলাইহিস সালামের সংসদে 10 বছর থেকে ওই তেল সংগ্রহ করতেন, এবং ওই তেলের মধ্যে আরো বরকতাশীল পয়গম্বরী লাঠি দিয়ে, এই লাঠি আর 10 বছরের সংসদের বরকত নিয়ে রওনা করতেন, নিজের দেশে আসবেন সাথে স্ত্রী। লম্বা সফর, শীতকাল, আসতেছেন এক জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা, জঙ্গলে আসছেন, রাত অন্ধকার, কিন্তু একটি সাহস কি, পয়গম্বরের দেয়া লাঠি হাতে আছে। আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের কারিশমা কে বুঝতে পারে। এমনি শীতকাল, আরো জঙ্গল, আরো মুসাফির, শ্বশুর বাড়ি এখন দূরে, নিজের দেশও দূরে, মাঝামাঝি অবস্থায়, এই সময় স্ত্রীর প্রসব ব্যথা আরম্ভ হয়, বিপদের কথা না। এখন আমরা আশেপাশে কত লোক আছে, বাই বেরাদর আছে, শ্বশুরালয় আছে, বাপের বাড়ির সবাই আছে, হাসপাতাল আছে, ডাক্তার আছে, নার্স আছে, যাত্রী আছে, কত কিছু আছে, তারপরও তো যখন প্রসব ব্যথা আরম্ভ হয় তখন কেমন লাগে, যার ব্যথা আরম্ভ হয় সে বুঝবে, অন্যরা এটা বুঝবে, কেমন অসহায়ত্ব তখন সে বোধ করে যে আমি যে কোনো মুহূর্তে এখন দুনিয়া থেকে বিদায় নিতে পারি।
যার এই ব্যথা হয়নি সে তো বুঝবে না। এই জন্য বুজুর্গানের দিন বলেন যে আসু দা দিলা হালে দিলা গা হচ্ছে ধানি, আসু দা দিলা হালে দিলা গা হচ্ছে ধানি, ও খা দিয়ে ও সাপ জিগার খা হচ্ছে ধানি, আয় খা বি দা বমা সুক বখলওয়াত গাহে রাজি, আদি দায়ে বিমা দিয়ে বেদার হচ্ছে ধানি, আয় পাখ তা পরবাজ কুনি বরসারে সর্বে দর্দে দিলে মোর গান গ্রেফতার হচ্ছে দানি, দর্দে দিলে মোর গান গ্রেফতার হচ্ছে দানি। ও ধনী লোক, পেট বোঝাই করে রাখো মুরগি আর বিরিয়ানি দিয়ে, ওই গরিব দুঃখী ক্ষুদার কষ্ট তুমি কি বুঝবি? যার ক্ষুধা হয় সে বুঝে ক্ষুধার কষ্ট কেমন। ও সুস্থবান মানুষ, তুমি প্রেমাস্পদকে বগলে নিয়ে আরামের ঘুম ঘুমাও, তুমি কি করে বুঝবে ওই রোগীর কষ্টের কথা যে রোগ বিছানায় গড়াগড়ি খায় চোখের ধারে কাছে ঘুম আসে না। ও স্বাধীন পাখি, তুমি গাছের উঁচু উঁচু ডালে উড়ে বেড়াও, যথা ইচ্ছা তথা যাও, যা ইচ্ছা তা খাও, তুমি স্বাধীন, তুমি মুক্ত, তুমি কি বুঝবে ওই বন্দি পাখির কষ্টের কথা যে শিকারীর পিঞ্জিরার ভিতরে খাঁচার ভিতরে বন্দি আছে? এই খাঁচার ভিতরের পাখির খাওয়া দাওয়ার কি কোনো অভাব হয়? দুধ, কলা, ধান, চাল, বাজরা, আরো কত উন্নত মানের খাবার তার সামনে দেয়া আছে, পানীয় দেয়া আছে, বাঁচার তাগিদে সে একটু খায়। সে কি কোনোদিন ভাবে যে আমি বড় সুখের? যদি ভাবতো সে আরামে খাঁচায় ঘুমাইত, কিন্তু এই পাখিকে দেখবেন সবসময় খাঁচার ফাঁক দিয়ে ঠোঁট বের করে চেষ্টায় আছে কখন মুক্তি লাভ করতে পারি, কখন বের হইতে পারে। বুঝা গেছে দুধ কলা তার জন্য বিষ তুলি, বাঁচার তাগিদে সে একটু খায়, সবসময় সে চেষ্টায় রত কি করে বের হইতে পারি। ওই বন্দির কষ্টের কথা আমি বুঝবো না, যেহেতু আমি মুক্ত, আমি স্বাধীন। যার প্রসব ব্যথা হয়নি সে বুঝবে না তার ব্যথা কেমন। তেমনি ভাবে যে একজন মেয়েকে বিয়ে দেয়া হইল আমার কাছে, সে তার বাপ দাদা মা ভাই বোন আত্মীয় স্বজন সব কিছু ত্যাগ করে আমার কাছে চলে এসছে, কেমন অসহায় সে বোধ করে। একমাত্র সহায় তার স্বামী, এ স্বামী যদি তার সাথে এখন দুর্ব্যবহার করে এখন কোথায় আশ্রয় পাবে বলে? বাপের বাড়িতে বলতে গেলে স্বামী আরো বেশি দুর্ব্যবহার করে, এই বেচারে জীবন কত কষ্টের। যারা এমন কষ্টে পড়েনি এরা বুঝবে না। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের স্ত্রীর হক আদায় করার ব্যাপারে খুব বেশি তাকিদ দিয়ে গেছেন, স্ত্রীর হক খবরদার, এরা সব কিছু ত্যাগ করে তোমার দিকে তাকিয়ে তোমার কাছে আসছে, তোমার কাছে যদি সে ভালো ব্যবহার না পায় সে কোথায় পাবে? তাই একটু কষ্ট হইলেও সব ব্যবহার করা চাই, যেহেতু তার একমাত্র আমি আছি, তার আর এখন আপন বলতে কেউ নেই। তো যার প্রসব ব্যথা শুরু হয় সে বুঝে ব্যথা কেমন। মূসা আলাইহিস সালাম জঙ্গলের ভিতরে গভীর রাত, অন্ধকার, শীতকাল, ডাক্তার নেই, হাসপাতাল নেই, আশেপাশে লোকজন নেই, বাতি নেই, আগুন নেই, কিছু নেই, এই অবস্থায় প্রসব ব্যথা। এর মধ্যে হঠাৎ দেখেন অদূরে এক জায়গায় গাছে আগুন জ্বলে, আগুন, এই সময় আগুনের দরকার হয়, এক তো শীতকাল ঠান্ডা আরো কষ্ট, একটু আগুন পোহাইলে ভালো হবে। স্ত্রীকে বললেন তুমি এখানে অপেক্ষা করো, ওই যে আগুন দেখা যায় আমি একটু আগুন নিয়ে আসি। গেলেন আগুনের কাছে, গিয়ে দেখেন আশ্চর্য ব্যাপার, সবুজ গাছে আগুন জ্বলে, আগুন তো সাধারণত শুকনো গাছে জ্বলে, সবুজ গাছে তো জ্বলে, দেখছেন সবুজ গাছে আগুন জ্বল, এক অলৌকিক ব্যাপার। দ্বিতীয় আরেক অলৌকিক ব্যাপার, আগুন জ্বললে গাছের পাতা জ্বলে পড়ে যাবে, বর্ষা হবে, আগুন জ্বলতেছে, পাতা যেমন সবুজ তরুতাজা এমন তরুতাজা, জ্বলতেছে না পড়তেছে না, আগুন জ্বল। তিন নম্বর অলৌকিক ব্যাপার, উনি আগুনের কাছে গেছেন, আগুন আনতে, কাছে গেলে আগুন উপরে চলে যায়, লাগ পান না, নিরাশ হয়ে ফিরে আসেন, কারণ স্ত্রীকে রেখে আসে।
মানুষ যখন কোনো বস্তু অর্জন করতে যায় হাতে না পায়, তো ফিরে আসার সময় বারবার তাকায় কি অবস্থা, একটু আসার পর তাকাইলেন দেখেন যে আগুন আবার নিচে নামছে, আবার গেলেন আগুন তো নিচে নামছে, কাছে গেলে আগুন আবার উপরে, তো উনি কাছে গেলে আগুন উপরে আর উনি দূরে সরলে আগুন নিচে, এই তিন ভাবে অলৌকিক অবস্থা দেখতেছেন। নিরাশ হয়ে ফিরে আসতেছেন, আগুন বুঝে আনতে পারলাম না, স্ত্রীর দিকে কি অবস্থা। চতুর্থ নম্বর অলৌকিক অবস্থা, আগুনের ভিতর থেকে কথা আসা আরম্ভ করছে, আগুন কথা বল কি, ও পাকলা না লাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসে তুয়া, ও মুসা এটা আগুন নয়, এটা তোমার পালনকর্তার নূর, তুমি তোমার জুতা খুলে এখানে আসো, তখন আর আগুন দূরে সরবে না, তোমার পায়ে যে জুতা এক রওয়ায়েতে আছে এটার পায়ের তলায় নাপাক ছিল, আর আল্লাহ রাব্বুল আলামিন পাক পাক কখনো নাপাকের কাছে আসে না, জুতা খুলে আসুন তারপরে আমাকে কাছে পাইবেন, সেখানে তিনি নবুয়ত প্রাপ্ত হইলেন, এই বিপদের সময় নবুয়ত প্রাপ্ত। এরপরে স্ত্রীর কি অবস্থা ঘটলো কোরআন শরীফের কোনো আলোচনা নেই, বিভিন্ন তাফসীর গ্রন্থে আছে নবুয়ত প্রাপ্ত হয়ে স্ত্রীর কাছে ফিরে আসছেন, স্ত্রীকে নিয়ে আবার বা সালামত মিশরে পৌঁছছেন। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাকের মনোনীত বান্দাদেরকে এইভাবে দস্তগিরি করেন, সাহায্য করেন। মূসা আলাইহিস সালাম ওই নবুয়তি লাঠি নিয়ে মিশর পৌঁছলেন, মূসা আলাইহিস সালামের সারা জীবনের অলৌকিক ঘটনা সব লাঠির বরকত, এই লাঠি দিয়ে নদীতে বাড়ি মাসতেন বাহারে কুলজুম, জিদ্দার পশ্চিম পাশে যেই নদী সেই পারে মিশর, এই পারে সুদান, আর এই পারে এশিয়া মহাদেশ, ওই পারে আফ্রিকা মহাদেশ, মক্কায় মুকাররমার পাশে তো এই নদীর চূড়াই প্রশস্ত হইল 300 কিলোমিটার, 300, এটা সামনে গিয়ে দুইটি শাখা দুইদিকে বেরিয়ে গেছে, এক শাখাকে কেটে ভূমধ্য সাগরের সাথে সংযোগ দেয়া হয়েছে, তাকে বলা হয় সুইজ খাল, এই সংযোগ না দেয়া হইলে কয়েক হাজার মাইল ঘুরে নদীপথে জাহাজ চলাচল করতে হইত, সুইজ খাল করার কারণে এখন সহজে সাগর এদিক থেকে জাহাজ এদিক থেকে ওদিক চলে যেতে পারে। ওই এক মাথায় ছিলেন মূসা আলাইহিস সালাম, এটা ওই চূড়া অন্তত 50-60 কিলোমিটারের কম হবে না, লাঠি দিয়ে বাড়ি মারছেন, এখন নদী রাস্তায় পরিণত হয়ে গেছে লাঠির বরকত, এটা ওই বেহেস্তি লাঠি, এবং ফেরাউনের 70,000 জাদুঘরের মোকাবেলা করছেন এক লাঠি দিয়ে, এটা সেই বেহেস্তি লাঠি, যত অলৌকিক ঘটনা সব বেহেস্তি লাঠি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন একদিন জিজ্ঞেস করছেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, মূসা আপনার হাতে যে লাঠি এটা কি, আপনার ডান হাতে এটা কি, জবাব দিলেন কালা হিয়া আসা ইয়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গানামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা, পাল্লা এটা আমার লাঠি, প্রশ্ন এদুরুক ছিল আপনার হাতে কি, জবাব দিতেন এটা আমার লাঠি, এদুরুক জবাব যথেষ্ট ছিল, কিন্তু ভাষে আরো বাড়াইলেন কি, আতাওয়াক্কাউ আলাইহা, লাঠির মধ্যে আমি ত্যাগ দিই, আমরা যখন দুর্বল হয়ে পড়েছি কিছু সাথে ট্যাগ দিই, তো লাঠির সাথে আমি ট্যাগ লাগাই, ট্যাগ দিই, ওয়া আফুসু বিহা আলা গানামি, আমি যে ছাগল চড়াই লাঠি দিয়ে গাছের পাতা পিটাইয়া পাতা ঝরাই, পাতা আমার ছাগলে খায়, এটা দিয়ে পাতা পাড়ি, ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা, এবং আরো বহু কাজ করি লাঠির মাধ্যমে। এত কথা কেন বললেন, বিভিন্ন তাফসীর গ্রন্থে লেখে পয়গম্বরের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের গভীর বন্ধুত্ব থাকে, যখন বন্ধু বন্ধুর সাথে কথা বলতে আরম্ভ করে কথাটা শেষ আছে, যতই বলে তত ভালোই লাগে, শেষ নেই, তো মূসা আলাইহিস সালামও চাইছেন এক বাহানায় কিছু কথাবার্তা বেশি বলি, এই জন্য আল্লাহ পাক জিজ্ঞেস করছেন এক কথা আপনার হাতে কি, আর উনি জবাব দিলেন তিন কথা, কথা বেশি বলার জন্য, কারণ যতই বলেন ভালোই তো লাগে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলতে। আমাদের মুরব্বীদের মুরব্বী সাইয়্যেদ তায়েফা হযরত হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহমতুল্লাহ আলাইহি, উনি এটার আরেকটা ব্যাখ্যা দিতেন,
হযরত থানবি সাহেবের পীর, গঙ্গুই সাহেবের পীর, উনি বলতেন যে এত কথা বলার আরেক কারণ আছে। কথাকে আমরা নিজে বলি না, আমাদের আল্লাহ বলার কথা তো আল্লাহ বলার, উনি না বলাইলে আমার বাপের ক্ষমতা আছে কথা বলতে পারি? উনি বলেন তো মূসা আলাইহিস সালামকে তিনি প্রশ্ন করে কথা বলাইছেন। প্রশ্ন এক কথার বলাইছেন তিন কথা, কেন বলাইলেন? এই লাঠি এক সময় ফেরাউনের জাদুঘরের মোকাবেলা করবে, এই লাঠি এক সময় নদীতে রাস্তা সৃষ্টি করবে, এই লাঠি পাথরে বাড়ি মারলে পাথর থেকে পানির ঝর্ণা প্রবাহিত হবে। আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে আগে বাগে বুঝাই দিতেছেন যে লাঠি এটা কাঠের লাঠি, অন্য কিছু নয়, এটা কাঠের লাঠি, ভালো করে পরিচয় করাইলেন ওনার জবান দিয়ে। অতএব লাঠি যদি সাপ হয় তাহলে বুঝতে হবে এটা আল্লাহ পাক করাইছেন, অলৌকিক ঘটনা, এটা আমার পয়গম্বরের দলিল, পয়গম্বরের দলিল। না হয় মাঝে মধ্যে সাপ যদি অতি ঠান্ডায় শক্ত হয়ে যায় সোজা, আর যদি মজবুতের অভাব থাকে তো মনে করবে এটা লাঠি, সাপ এটা তো লাঠি হিসাবে ব্যবহার করতে পারে, আর যখন একটু গরম লাগবে তখন সে মোড়ামুড়ি দিবে, নরম হবে, তখন ফিয়া বাঁকবে, সর্বনাশ। আমি তো আগে ভুল বুঝছিলাম, মনে করছিলাম লাঠি অথবা মরা, এখন দেখি দুইটা জিন্দা, এটা সাপ। তো মূসা আলাইহিস সালাম হয়তো বুঝে যে আরে এটা তো আসলে সাপই ছিল, মধ্যখানে এটা চুপচাপ ছিল, এখন দেখি এটা সাপ, লাঠি নয়। আল্লাহ পাক বুঝাইছেন এটা সাপ নয়, আসলে লাঠি, আসলে লাঠি। যখন সাপ হয়েছি বুঝতে হবে এটা আমার আল্লাহ করাইছেন, এটা আমার মুজিজা, আমি যে সত্য পয়গম্বর এটা তার দলিল। ওই মুজিজা বোঝানোর জন্য ওনার মুখ দিয়ে আল্লাহ পাক বলাই দিচ্ছেন এটা কাঠের লাঠি ছিল এবং বেহেশতি লাঠি। আল্লাহ, এখান থেকে বোঝা যায় তাবাররুকাত, বুজুর্গান দ্বীনের ব্যবহৃত কোন বস্তু এটা বরকতের বস্তু হয়, রাখতে পারলে ভালো। বর্তমান কিছু লোকজন আছে বিশেষ করে যারা নিজকে নিজে আহলে হাদিস বলে দাবি করে, এরা বরকতকে অস্বীকার করে। বরকত আবার কিসের? বুজুর্গান দ্বীনের ব্যবহৃত কোন বস্তুকে বরকতের জন্য রাখা এটাকে শিরিক মনে করে, তাদের এই মনে করাটা সম্পূর্ণ ভুল। এটা পয়গম্বরদের থেকে এভাবে চলে আসছে। না হয় মূসা আলাইহিস সালামকে সোহাইব আলাইহিস সালাম ওই লাঠি দিতেন না যদি পয়গম্বরের লাঠির কোনো বরকতই না থাকতো। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহৃত কিছু তাবাররুকাত, হুজুরের জুব্বা, হুজুরের লাঠি, হুজুরের স্যান্ডেল, হুজুরের চুল মুবারক, বিভিন্ন ধরনের তাবাররুকাত এখনো দুনিয়াতে আছে। সুলতান মাহমুদ গজনবী রাহেমাহুল্লাহ, যিনি খায়বরের গিরিপথ দিয়ে 17 বার আক্রমণ করছেন ভারতবর্ষ, ইসলাম প্রতিষ্ঠার জন্য, হুকুমত প্রতিষ্ঠার জন্য নয়, ইসলাম প্রতিষ্ঠার জন্য, যখন শেষ আক্রমণ করতেছিলেন, কঠিন ভাবে মোকাবেলা করতেছিল হিন্দুরা, উনি এক রাত্রে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুব্বা মুবারক হাত বহাত আসতে আসতে ওনার হাতে পৌঁছে, উনি একবার ভোর রাত্রে সেই জুব্বা গায়ে দিলেন। যেহেতু ছিলেন গজনি, আফগানিস্তানের একটা প্রদেশের নাম গজনি, আফগানিস্তান তো পাহাড়ের দেশ, তো পাহাড়ের টিলায় উঠলেন, নীরব নিস্তব্ধ, দুনিয়া ঘুমে বিভোর, উনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুব্বা গায়ে দিয়ে পাহাড়ে উঠলেন, উঠে সেজদায় পড়লেন, বললেন যে আল্লাহ আমি কি তুমি জানো, তবে এই মুহূর্তে আমি তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুব্বার ভিতরে। আল্লাহ, কত বড় ভাগ্য, এই মুহূর্তে আমি তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুব্বার ভিতরে, আল্লাহ আমার দিকে না তাকাইয়া তোমার হাবিবের জুব্বা মুবারকের দিকে তাকাইয়ে ভারতবর্ষটা আমাকে দিয়ে দাও, দোয়া করলেন। সকালবেলায় খাজা বাহাউল হক নকশবন্দী রাহেমাহুল্লাহ, নকশবন্দী তরিকার ইমাম, নকশবন্দী তরিকার প্রবর্তক, উনি ওই যুগের উলি ছিলেন, ছুটে আসছেন সুলতান মাহমুদ গজনবীর কাছে, এসে বললেন সুলতান কত বড় ভুল করলেন। উনি আসছে যে হুজুর কি ভুল করছে, তো কাল রাত্রে উনি যে দোয়া করছেন
হযরত খাজা বাহাউল হক নকশবন্দি উনি কি দেখছেন? দেখেননি, আল্লাহ পাক জানাইছেন ভুল করছেন। আচ্ছা কি হুজুর কি ভুল করলেন? যেই বরকত যে জুব্বার ভিতরে আপনি ঢুকে দোয়া চাইছেন, এটার ভিতরে ঢুকে যদি সারা দুনিয়ার জন্য দোয়া চাইছেন, সারা দুনিয়া আল্লাহ আপনাকে দিয়ে দিতেন, সারা পৃথিবীর বাক্তা হয়ে যেতেন। ভুল করলেন, শুধু ভারতবর্ষ চাইছেন ওটা পাইয়া দেবেন, মানে দোয়া কবুল হয়ে গেল। এরপর আক্রমণ করলেন, বিজয়ী হইলেন, ভারতবর্ষ পেয়ে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাবাদু, এটা আমরা বিশ্বাস করি। যারা অস্বীকার করে এদের গুজবুদ্দির অভাব, যে বরকত বলতে কিছু নেই। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, যে দেখতে কিতাব লিখতেন, প্রায় 1200 মতো কিতাব লিখে গেছেন। ওই দেখ দারুল উলুম করাচিতে আছে, মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি ব্যবহার করতেন, এখনো আছে। ওনার একটি জুব্বা নোয়াখালীতে আছে, চমনের পশ্চিমে বর্তলি মাদ্রাসায়। ওনার বালিশ নোয়াখালীতে আছে, হযরত থানভীর একটি বালিশ এবং একটি জুব্বা নোয়াখালীতে আছে, বরকত হিসাবে সংরক্ষিত অবস্থায় আছে। শুধু বরকত, বরকত পায়। মাওলানা মহিউদ্দিন খান নামত বরকাতুহু মারিফুল কোরআনের অনুবাদ করছেন, 8 খণ্ডের কিতাব, আরো বহু কিতাব লিখছেন। কিভাবে লিখলেন? উনি নিজে আমাকে শুনেছেন তো। একবার মুফতি আজম হযরত মাওলানা মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি আমাদের দেশে আসছেন। আমি হযরতের কাছে ছোট্ট মস্ত হয়ে হযরতের কলমটা চাইছি, হুজুর আপনার কলমটা যদি আমাকে দিতেন। তো চাওয়ার পরে হুজুর তার কলম আমাকে দিয়ে দিতেন। তো ওই কলম দেওয়ার পরে আমার লেখা শুরু, এর আগে আমি লিখতে পারিনি। ওই কলমের বরকতে বিশাল তাফসীর অনুবাদ আরো বহু কিতাব লিখে ফেলছেন কলমের বরকতে। এই তাবারুকাতের সিস্টেম, এই ধারা পয়গম্বরদের থেকে চলে আসতেছে, এখনো চলে আসতেছে। আমরা যারা বাতিনি ভাবে অন্ধ, বাতিনি চক্ষু থেকে অনেক দূরে, বাতিনি চক্ষু নেই, থাকবেই বা কোথা থেকে, যারা এই ধরনের আহলে হাদিস হওয়ার দাবিদার, এরা পীরি মুরিদি বিশ্বাস করে না, বুজুর্গি বিশ্বাস করে না, অস্বীকার করে, এরা তো অন্ধ, দেখবে কোথা থেকে বরকত কিভাবে আসে? এই বরকত ওই জমানা থেকে পয়গম্বরদের হাত থেকে চলে আসতেছে, এখনো চলে আসছে বরকত। আল্লাহ, হযরত শোয়াইব আলাইহিসসালাম মূসা আলাইহিসসালামের শ্বশুর, তার 10 বছরের সংসবের বরকতে মূসা আলাইহিসসালাম একজন জলিলুল কদর পয়গম্বর হয়েছে। এখান থেকে সংসব আর তোহবতের বরকত, বুজুর্গদের কাছে থাকলে সান্নিধ্যের বরকত স্পষ্ট ভাবে বুঝে আসে। দমে আদেতে নসিমে সুবহ দম হ্যায়, এসি সে রে সাহে মানা মে নম হ্যায়, আগর কুই শোয়াইব আয়ে মুয়াসসার, সবানি সে কলি নি দো কদম হ্যায়, সবানি সে কলি নি দো কদম হ্যায়। মূসা আলাইহিসসালাম তো আগে ছিলেন ছাগলের রাখাল, ছাগল পালতেন। শোয়াইব আলাইহিসসালামের সংসদের বরকত কালিমুল্লাহ পরিণত হয়ে গেছেন। তো বুজুর্গানের দিনের তোহবতের এত বরকত হয়। আল্লাহ, তো এই শোয়াইব আলাইহিসসালাম নিজের জাতিকে খুব বুঝাইলেন কি তোমরা মাফে কম দাও, খবরদার মাফে কম দিবা না। মাপে কম দিলে যদিও বাহ্যিকভাবে দেখা যায় ব্যবসা উন্নতি হবে, লাভ বেশি হবে, আসলে লাভ বেশি হবে না, ক্ষতি বেশি হবে, যা পরে টের পাবে। ব্যবসায় উন্নতি লাভ করতে হলে সত্যতা, সততা, আমানত, দিয়ানত, সদাকত, এটা অপরিহার্য, ধোকা দিবেন না, আসতে হবে, কিন্তু আপনি উন্নতি লাভ করতে পারবেন। এক সময় দেখবেন আপনি কত বড় ব্যবসায়ী হয়ে গেছেন, আর ধোকাবাজি করছেন তাহলে আপনি উন্নতি লাভ করতে পারবেন না। দুই চার দিনে দেখবেন আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে, এরপরেই দুই চার দিনে আবার কলা গাছে জিরে ধরছে, জিরে ধরে কলা গাছ পচে গেছে, শেষ, এই ব্যবসা টিকবে না। তো শোয়াইব আলাইহিসসালাম এদেরকে বুঝাইছেন। এদের আরেকটি বদ্ধপোষ হলো রাস্তা দখল করা, রাস্তায় বসে বসে বিভিন্ন খেলাধুলায় মগ্ন থাকত, গপসপে ব্যস্ত থাকত। শোয়াইব আলাইহিসসালামের অনুসারী যারা ওনার কাছে আসতো যাইত, এদেরকে হুমকি দিত, ওইখানে কেন গেছো, আর কোনোদিন যাইতে দেখবো পা ভেঙে দিব, তোমার জীবন নাশ করে দেব, হত্যা করবো, এইভাবে ভয়ভীতি দেখাইছে, ফেতনা খাসা ছড়াইতে দুনিয়াতে। শোয়াইব আলাইহিসসালাম কত বুঝাইলেন, বুঝলেন না, বুঝলেন না তো বুঝলেন না, উল্টা আরো ধমকে দিলেন কি, ক্বাল আল মালাউল্লাযীনা ইসতাকবারু মিন ক্বাওমিহি লানুখরিজান্নাকা ইয়া শোয়াইব ওয়াল্লাযীনা আমানু মা'আকা মিন ক্বরিয়াতিনা
আউলা তাউদুন্না ফি মিল্লাতিনা, ও সোহাইব তোমাকে আর তোমার অনুসারীদেরকে আমাদের বস্তি থেকে বের করে দিব। বেশি বুজুর্গি দেখো, মাফে কম দিতে পারবো না, এই পারবা না, সে পারবা না, আমাদের এত বুজুর্গ হওয়ার দরকার নেই, তোমাকে বের করে দিব। আর ও সোহাইব যারা তোমার অনুসারী এদেরকেও বের করে দিব, আমাদের দেশে থাকতেই দিব না। উল্টা উনি তো ছিলেন বরকতের মূল উৎস আর কেন্দ্র, আল্লাহর নবীকে কাছে রাখতে পারলে কত বড় বরকত, কিন্তু উল্টা কপাল খুঁজছে বস্তি থেকে বের করে দিবে যাতে আজাব আর গজব আসতে সহজ সহজে আসতে পারে। আওলা তাউদুন্না ফি মিল্লাতিনা, হ্যাঁ যদি আমাদের বস্তিতে থাকতে চাও তা আমরা যেভাবে চলি তুমি এভাবে চলবা, এটা হলে থাকতে পারবো। এই অবস্থা তো বর্তমান দুনিয়ার, আমেরিকা ইউরোপ দুনিয়ার সভ্য জাতি, দুনিয়ার বাস্তবে যারা মানুষ এদেরকে অমানুষ বানাতে চায়, এদেরকে মানুষ হিসাবে থাকতে দিবে না। তো আমরা যেভাবে চলি এভাবে চলবা, না হয় আমাদের অস্ত্রের মুখে তোমাদেরকে করতে হবে। যখন দেখছে যে ইসলামের উত্থান বস এখানে আক্রমণ, যেখানে ইসলামের উত্থান এখানে আক্রমণ, দুনিয়ার মানুষকে মানুষ হিসাবে থাকতে দিব না, এরা তো বদ্বীন, এরা নাস্তিক, আশ্চর্যের বিষয় নয়। আশ্চর্য লাগে মুসলমানের দেশে বসবাস করে, মুসলমানের ঘরে জন্ম নেয়, মুসলমান নাম ধারণ করে, এরাও ওদের সুরে সুর মিলে, এটা আশ্চর্য লাগে। যে মৌলবীরা এই শুধু কোরআন হাদিস নিয়ে বসে আছে, এটা যুগ উপযোগী সিলেবাস নয়। আল্লাহ মাফকুরুক আলায়াজুবিল্লাহ, নাউযুবিল্লাহ, এদেরকে যুগ উপযোগী সিলেবাস দিতে হবে, এটা করতে হবে। তার মানে এরা কেন মানুষ, এদেরকে অমানুষ বানাইতে হবে। শোয়েব আলাইহিসসালামের স্বজাতি যেভাবে বলছিল এরা এভাবে কয়, আমাদের মতো চলবা না হয় বের করে দিব, তা আমাদের মতো অমানুষ হইবা, আর না হয় এই দুনিয়া থাকা তোমাদের অধিকার নেই, তোমাদেরকে উৎখাত করে দিব। কত রকমের অপবাদ এদের উপরে দিয়া এদেরকে দুর্বল করার চেষ্টা। আমার কাছে একদিন খোদ আমাদের থানার ওসি সাহেব আসছেন, বিভিন্ন প্রশ্ন, এক প্রশ্ন বললেন, হুজুর চেয়ার টেবিল কেন ব্যবহার করেন না, চেয়ার টেবিল কেন ব্যবহার করেন না? বললাম ওসি সাহেব আপনি বানাইয়া দেন, এ কালকে থেকেই করবো, বাস আর কথা নেই। হ্যাঁ এতক্ষণ প্রশ্ন চেয়ার টেবিল, আমরা ডালফানি খাই কোনো রকম, আর এখন চেয়ার টেবিলের প্রশ্ন, আপনি বানাইয়া দেন ইনশাল্লাহ ব্যবহার করুন, এখন আর কথা কয়। আল্লাহ ওস্তাদ যিনি সৈয়দেনা আলী মুরতাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, যে আমাকে একটি অক্ষর শিক্ষা দিবে সে আমার মালিক, আমি তার গোলাম, সে চাইলে আমাকে বিক্রি করে দিতে পারে, অধিকার তার আছে। ওস্তাদ, ওস্তাদের ইজ্জত এহতারাম আমার অন্তরে থাকতে হবে। ইমামে আজম আবু হানিফা রাহেমাহুল্লাহ যেদিকে ওস্তাদের বাড়ি ওদিকে কোনোদিন পা লম্বা করেননি, এদিকে আমার ওস্তাদের বাড়ি। শুধু ওস্তাদ যে এদিকে তা না, ওস্তাদের বাড়ি, এই বাড়ির ইজ্জত রক্ষার্থে ওদিকে পা লম্বা করেননি জীবনে কোনোদিন, ওস্তাদের বাড়ি। আর বলেন চেয়ার টেবিলে বসলেই ওস্তাদের পা ছাত্রের দিকে, ছাত্রের পা ওস্তাদের দিকে, আপনি ইজ্জতে তারা নেই। আর আমরা কওমি মাদ্রাসা তাশাক্কুদের সুরতে বসি, ওস্তাদের পাও পিছনের দিকে, ছাত্রের পাও পিছনের দিকে, ওস্তাদের চেহারা ছাত্রের দিকে, ছাত্রের চেহারা ওস্তাদের দিকে, ওস্তাদের সিনা ছাত্রের দিকে, ছাত্রের সিনা ওস্তাদের দিকে। ওস্তাদে কিতাব ও সদবার হকদার না রকুন, এই নারাজ এসে ও গুলদার কুন, এই নারাজ এসে ও গুলদার কুন। আর যদি এখন ওস্তাদিকে ফালম্বা করে বসি, আসবেনি ওস্তাদের সিনা থেকে নূর আমার কাছে, যা আশা ছিল এটাও বিদায় নিবে, যে বেয়াদব আমার দিকে ভালোবা করে বসে, আর বসাতে বসে টুলে বসলে ভাও তো হেলায়, ওস্তাদের দিকে ভালোবা করে হেলে। এই জন্য ওস্তাদের ইজ্জত এহতারাম নাই, একসাথে ওস্তাদ আর ছাত্র বল অত খেলে, হ্যাঁ শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে মাঝে মধ্যে ছাত্রে লাঠি মারতে বলে, বল দেয় ওস্তাদের গালে পড়ে কিনে, তো লাঠি মারা মস্তু গালে, বস্তু গালে পড়া আর গালে লাঠি মারা, বেশ কম আছে, ওস্তাদের গালে লাঠিও মারলাম কিছু আসে আর যায় না। কিন্তু আলহামদুলিল্লাহ কওমি মাদ্রাসা এসে দেখুন একজন ছাত্র জীবন দিতে প্রস্তুত হবে, কিন্তু ওস্তাদের বেইজ্জতি হবে এটা ছাত্র বরদাস্ত করবে না।
কোরআন আর হাদিসের বরকত, এহতরামের বরকত, ইসলামের নিয়ম নীতির বরকত। আল্লাহ, এই অবস্থা এখন এই দুনিয়াও চলতে আমাদের মতো চলো, আর না হয় দুনিয়া থাকার অধিকার তোমাদের নেই, দুনিয়া থেকে উত্থাপ করে দিব। এই মিশন চলতে শোয়েব আলাইহিস সালামের স্বজাতির অনুসারী, আল্লাহ মাফ করুক। দেখো, আমরা যদি এটাকে খারাপও মনে করি যে না আমাদের যে রীতিনীতি খোদা প্রদত্ত এটা আমরা থাকতে পারবো না, এটা আমরা থাকতে পারবো না, তোমাদের মতো হয়ে যাওয়া আমাদের পক্ষে সম্ভব নয়, আমরা এটাকে খারাপ মনে করি, আমরা আমাদের হালাতে, তোমরা তোমাদের হালাতে, এরপর আমাদেরকে বের করে দিবে, আপনাকে আপনার হালাতও থাকতে দিবে না। এটাই চলতেছে বর্তমানে সহজন। দেখো, আল্লাহ পাকে শিরিক বেদা দোকাবাজি মানুষকে ভয়ভীতি দেখানো এগুলো থেকে আমাদেরকে বের করে আনছেন, এখন আমরা মানুষ হয়েছি অধীর বরকত। ওয়া মা ইয়াকুনু লানা আন নাউদা ফিহা, অসম্ভব আমরা আমাদের তরিকা বাদ দিয়ে আবার তোমাদের মতো হব, এটা অসম্ভব, হইতে পারবে না। বস্তি থেকে বের করে দিলে দিবে, কিন্তু আমরা আমাদের দীন ধর্ম ত্যাগ করতে পারবো না। ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুনা, যা পয়গম্বরের শান, আমি মত পর্যন্ত হেদায়তের উপরে অটল থাকবো, এটা আমার দ্বারা সম্ভব হবে না, আমার আল্লাহ যদি আমাকে অটল না রাখেন। এই জন্য আগে বলতেছেন ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুনা, আমার আল্লাহ যদি চান, আল্লাহ না চাইলে আমার কোনো ক্ষমতা নেই, আমি হেদায়তের উপরে থাকতে পারি। এই জন্য কোরআন শরীফ আয়াত আছে যে আল্লাহ পাকের দয়ার মায়া যদি না হইত তো আমি মুসলমান হইতে পারতাম না, নামাজ কালাম করতাম না, দান খয়রাত করতাম না, আমার আল্লাহ দয়া মায়া করছেন, আমার হাতে কিছু দান খয়রাত করান, আমার দ্বারা নামাজ পড়ান, আমার দ্বারা দিনের কাজ নেন, এটা আমার আল্লাহর দয়া। তাই পয়গম্বর বলতেছেন ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুনা, আমার আল্লাহ যদি চান তো তাহলে আমি ইনশাআল্লাহ অটল থাকবো আমার দিনের উপরে, তোমাদের রীতিনীতি আমি কোনোদিন গ্রহণ করব না। ওয়াতিয়া রাব্বুনা কুল্লা শাইইন ইলমা, আমার আল্লাহ সবকিছু জানেন বুঝেন, তোমরা কি বলতেছ তোমাদের অন্তরে কি তাও বোঝেন, আমি কি বলতেছি আমার অন্তরে কি তাও বোঝেন। আল্লাহি তাওয়াক্কালনা, আমি আমার আল্লাহর উপরে পূর্ণ আস্থাশীল, আমার তাওয়াক্কুল আমার ভরসা আমার আল্লাহর উপরে, যদিও বাহ্যিকভাবে তোমাদের কাছে অনেক সম্পদ আছে, শক্তি আছে, অস্ত্র আছে, সবকিছু আছে, কিন্তু আমার ভরসা আমার আল্লাহর উপরে, এগুলির উপরে আমার ভরসা নেই। রব্বা নাফতাহ বাইনানা ওয়া বাইনা কওমিনা বিল হক ওয়া আনতা খায়রুল ফাতিহিন, অসহ্য হয়ে বদদোয়া করে ফেললেন। পয়গম্বরের দোয়া যেরকম কবুল হয়, বদদোয়াও কবুল। আল্লাহ, এই বেহাঙ্গাম জাতি আমার কথা তো শুনলো না, শুনলো না, উল্টা আমাকে আর আমার অনুসারীদেরকে বের করে দিবে বস্তি থেকে, ধমকি দিতেছে এক সময় দিবেও। আল্লাহের আগে আগে রব্বা নাক্তাহ বাইনা না ওয়া বাইনা কওমিনা বিল হক, আমরা যারা আপনার বিধিবিধান মানি মুসলমান, আর যারা আমাদের বিরুদ্ধে চারণ করে নাস্তিক, আল্লাহ এদের মধ্যে আপনি হকের সাথে একটা সিদ্ধান্ত করে ফেলুন, তার মানে ধ্বংস করে দেন। ওয়া আনতা খায়রুল ফাতিহিন, আল্লাহ আপনি সঠিক সিদ্ধান্তকারী, আপনি একটা সিদ্ধান্ত করে দেন, আর কত সহ্য করা যায়। ওয়া ক্বালাল মালাউল্লাযীনা কাফারু মিন কওমিহি লাইন ইত্তাবাতুম শুআইবান ইন্নাকুম ইযাল লাখাসিরুন, যারা নেতৃস্থানীয় লোকজন ছিল নাস্তিকদের নেতা, এরা বলতেছে ও সোয়াইবের অনুসারীরা, তোমরা এই সমাজের সবচেয়ে বড় অজ্ঞ, তোমাদের বুদ্ধির অভাব, তোমরা সোয়াইবের কথা মানো, মনে হয় যেন আল্লাহ পাক দেখে দেখে বলতেছেন এই যুগের কথাগুলো। এই যুগও তো বলতেছে ও মৌলবীর গোষ্ঠীরা, তোমাদের বুদ্ধির অভাব, ও তাবলিগিওয়ালারা, তোমাদের বুদ্ধির অভাব, ও হকানে পীর আর পীরের মুরিদেরা, তোমাদের গুজগুজির অভাব, দুনিয়ায় কোথার থেকে কোথায় পৌঁছে গেছে, তোমরা এখনো ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করো কান্তা ঘোষ, তোমরা এখনো গাঠি গোটা নিয়ে ঘোরো মসজিদে মসজিদে, তো মৌলবীরা তোমরা এখনো আলিফ বাতা নিয়ে বসে আছো মাদ্রাসার ভিতরে, চোখ খুলে আর দুনিয়া দেখো নি,
যে এই কথাগুলো সোহাইব আলাইহিস সালামের লোকেরা বলছিল, এখনো এই কথাগুলো এই জমানার লোকেরা বলছিল। ইন্নাকুম ইযা লাকাফিরুন, তোমাদের গুজবুদ্দি অবাক। ফাখাযাতহুমুর রাজফাতু ফাসবাহু ফি দারিহিম জাসিমিন, পয়গম্বরের বদদোয়া কবুল হয়ে গেছে। এখন আজাব আসতেছে, কিভাবে আসবে? শুরু হইল গরম, হেরে গরম, অসহ্যকর গরম, যেখানে যায় গরম, যেখানে যায় গরম। তেহেখানা বানাইছে আন্ডারগ্রাউন্ড, ওইখানে গরমকালে গেলে একটু ঠান্ডাই তো লাগে, সেখানে ঢুকতে দেখে গরম আরো বেশি। সেখান থেকে বাইরে চলো জঙ্গলে, গাছ গাছালার ছায়ায় গেছে জঙ্গলে, গরম আরো বেশি। কি করা যায়? হঠাৎ দেখে যে খোলা মাঠের উপরে মেঘের ছায়া, ওই যাক একটু এখানে গেলে গরম কমবে, এবং দেখে যে ছায়ার নিচে খুব শীতল বাতাস বইতেছে, শীতল বাতাস করছে কি, জঙ্গল থেকে বেরিয়ে সব মেঘের ছায়ার নিচে আসছে শীতল বাতাস। সব মানুষ এখন মেঘের ছায়ার নিচে একত্রিত হয়েছে, পুরা বস্তির লোকজন, শুধু সোহাইব আলাইহিস সালাম আর ওনার অনুসারী যারা, এরা বাদ দিয়ে বাকিরা সব মেঘের ছায়ায় আসছে। আসছে কি জন্য? ঠান্ডা পাওয়ার জন্য। তারা আন্ডারগ্রাউন্ডে গেছে, সেখানেও গরম, গাছের ছায়ায় গেছে, সেখানেও গরম, খোলা মাঠেও গরম, এখানে মেঘের ছায়া দেখে যে ঠান্ডা বাতাস এখানে আসছে। বস মেঘের ছায়া আসার পর থেকে মেঘ থেকে আগুনের বৃষ্টি আরম্ভ হয়েছে, আরো গরম, আগুনের বৃষ্টি, আর এদিকে জল জ্বলা, অসাধারণ ভূমিকম্প, উপর দিয়ে আগুনের বৃষ্টি, নিচে দিয়ে ভূমিকম্প, সব জ্বলি পুড়ে বর্ষ হয়ে গেল, আল্লাহর গজব নাজিল হইল। এভাবে সোহাইব আলাইহিস সালামের জাতি ধ্বংস হয়ে গেল। সোহাইব আলাইহিস সালাম আজাব আসতে দেখে পেগামত বোঝেন, এটা আসলে মেঘের ছায়া নয়, এটা আজাব আসতে, উনি তো বোঝেন। উনি ওনার অনুসারীদেরকে নিয়ে মক্কায় মুকাররমা চলে আসতেন, বাকি জীবন এখানে কাটাইছেন, নিজের বস্তিতে আর ফিরে যান নাই, কারণ ওইখানে তো গজব আসছে। যে জায়গায় গজব নাজিল হয় ওই জায়গার না আসা চাই, এখানে এখনো গজবের আসর আর প্রভাব থাকে। আল্লাযীনা কাযযাবু ফাআখাযাতহুমুর রাজফাতু ফাআসবাহু ফী দারিহিম জাসিমিন, তো ভূমিকম্পে সব উপুর হয়ে হয়ে পড়ছে তাদের বস্তির মধ্যে। আল্লাযীনা কাযযাবু সোহাইবান কাআল্লাম ইয়াগনাউ ফীহা, যারা সোহাইব আলাইহিস সালামকে মিথ্যা মনে করত, ওদের উপরেই এই আযাবটা আসলো। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে ধ্বংস করে দিন আযাব দিয়ে। আল্লাযীনা কাযযাবু সোহাইবান কানু হুমুল খাসিরিন, এখন বললেন ওরা বলছিল সোহাইব আলাইহিস সালাম এবং তার অনুসারীদেরকে তোমরা খাসিরিন, মানে তোমাদের গুজগুদির অভাব, শিক্ষা দীক্ষা নেই। আল্লাহ পাক এখন বুঝাই দিলেন সেই কথাটা ওদেরকে বলে, যে কার গুজগুদির অভাব এখন দেখো, বুজবুদির অভাব তোমাদের ছিল, খোদা প্রদত্ত পয়গম্বর, পয়গম্বর অনুসারী, এরা ছিল আসলে বুজবুদ্দিওয়ালা, না হলে এরা আল্লাহ খোদা মানত না, দিন শরীয়ত মানত না, বুজবুদ্দি আছে এই জন্য মানতে, তোমাদের বুজবুদ্দি ছিল না তাই মাননি, এই জন্য তোমরা ধ্বংস হয়ে গেছো, ওরা বেঁচে গেছো। তাতাওয়াল্লা আনহুম ওয়া ক্বালা ইয়া কওমি লাকাদ আবলাগতুকুম রিসালাতি রাব্বি ওয়া নাসাতু লাকুম, সোহাইব আলাইহিস সালাম বুদ্ধি ছাড়ার সময় মনের দুঃখে বললেন, ও আমার ফাজাত, কত বুঝাইছি, কত চেষ্টা করছি হেদায়েতে আনার জন্য, আনো নাই, উল্টা আমার বিরুদ্ধে চারণ করছে। তা কাইফা আসা আলা কওমিন কাফিরি, এখন আমি আর কত আফসোস করব তোমাদেরকে নিয়ে, ধ্বংস তো হয়ে গেছো, এখন আফসোস করলেও কোনো লাভ হবে না। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তো সহি বুঝে, দিন শরীয়ত কোরআন হাদিস পয়গম্বরের সুন্নতের অনুসারী হয়ে উভয় জাহানে ধন্য হওয়ার তৌফিক দান করুন। আমিন।